হ্যাঁ অনেক ইজি হয়, বেশি বলতে কি যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই করবেন অতিরিক্ত। হ্যাঁ এখন হ্যাঁ আপনারা ডিজাইন করার সময় আচ্ছা একটু সাইলেন্ট থাকেন, আপনারা ডিজাইন করার সময় করেন কি ভুল হয়, মানে মেইন ভুল হয় আমার জিনিসটা ফলো না করে নিজেদের যে ফার্স্টটাকে শুরু করে দেন, এটা একটা ভুল। আপনি যেহেতু নিউ আপনাকে অবশ্যই কাউনে কাউকে ফলো করার দরকার, নিজে নিজে করতে যান আটকা যায়। যেমন লাস্টে কোনো এক ব্যাচে করেছি আমি, একটা পার্ট করতে চাই আমাকে ফোন দেয় ভাই এটা কেমনে করবো, আমি বলি আমি তো ভিডিওটা করে দিছি আপনাদের দেখার জন্য, আপনারা হুবহু দেখবেন আমি যেখানে যে ক্লাস নিছি যেখানে যেটা নিছি আপনারা সেটাই সেটাই নেন, সেটাই সেটাই নিয়ে পুরোটা কমপ্লিট করেন। করার পর যখন ওইটা দেখবেন যে না দেখে না দেখে করতে পারছেন এটাই, তখন অন্য একটা ডিজাইন নেন, অন্য একটা ডিজাইন নেন সেটা আপনার মতো করে করার ট্রাই করেন আমার এই ফর্মুলা অনুযায়ী। আপনি যদি ফার্স্ট টাইমে বলে দিলাম যে এমনি এমনি করেন, আপনি মনে করলেন যে দেখ অনেক সোজা তো এটা, তো অনেক সোজা আমি একা একাই শুরু করে দিই, তখন আর পারা যায় না, আটকা যাবেন, মাস্ট আটকা যাবেন। এর জন্য আমি যেভাবে যে ক্লাস নিছি, আমি যত যত পিক্সেল ইউজ করছি, আমি যা করছি আপনারা সেটাই হুবহু কপি করেন, মানে কপি পেস্ট না, কপি পেস্ট না, দেখে দেখে ওইটা দেখে দেখে লেখেন। ফর্মুলা ঠিক রাখেন, যখন দেখবেন যেটা হয়ে গেছে আমি মোটামুটি আপনার মতো করে করতে পারতেছেন, তখন হচ্ছে তখন আপনি আপনার ইচ্ছা মতো করেন, সমস্যা নেই। আচ্ছা এই হচ্ছে অবস্থা। তো এখন আমরা আর কি করবো, এখান থেকে আমি দুইটা পার্ট নেবো, একটা হচ্ছে হেডার টপ হেডার বটম, তাই না? আচ্ছা এখানে আরেকটা জিনিস আছে, আমরা তো ফেসবুক করছি তাই না, এখানে দেখেন দুই দিকে কন্টেন্ট আছে তাই না, ফাঁকা আছে না, তাহলে আমরা একটা কাজ করতে পারি না, এখানে মিডিল এডিয়া নিতে পারি না, এমআই ডবল ডি এলই মিডল এরিয়া নিতেই পারি, এবং এটার উইথ দেবো ধরেন 80% বা 90% যাই দিলাম দিলাম, আর মার্জিন অটো করবো। আমি কি বললাম, একটা ডিজাইন একজন মানুষ হাজার রকম করে করতে পারে, একজন ডিজাইনার হাজার রকম করে ডিজাইন করতে পারে সেটা ফ্যাক্ট না, বাট আগে এক ধরনের শেখেন, তারপরে শিখবেন দেখবেন অটোমেটিক্যালি আপনি উস্তাদ হয়ে গেছেন। হ্যাঁ যখন আপনি মার্জিন দিবেন, মার্জিন লেফট দিবেন, তখন রেসপন্সিভ করতে গেলে ওইটা আবার চাপাতে অনেক কষ্ট হবে। আপনি যদি উইথ দিয়ে দেন একটা মার্জিন অটোমেটিক্যালি তুমি চলে আসে, আর কিছু দরকার হয় মার্জিন লেফট রাইট দরকার হয় না। হ্যাঁ মার্জিন লেফট রাইট ইউজ করছে কিছু কিছু ফ্রেমওয়ার্ক কালার ইউজ করছে, যেমন বুট স্টাফ ওরা মার্জিন লেফট মার্জিন রাইট ইউজ করছে, কথা হচ্ছেন? আচ্ছা আমরা দিলাম মিডল এরিয়া, তারপরে কী থাকবে, একটা হচ্ছে হেডার টপ হেডার বটম, হেডার টপ প্লাস ডট হেডার বটম, প্লাস দিছিলাম না। আচ্ছা এটা টপের মধ্যে কি আছে, একটা আছে লোগো এরিয়া, এটা আছে মেনু এরিয়া, এখানে দেন হচ্ছে লোগো এরিয়া, এখানে দেন হচ্ছে ন্যাভ ডট মেইন মেনু, এর মধ্যে আছে ইউএল, তার মধ্যে আছে হচ্ছে এল আই কটা চারটা, তার মধ্যে আছে এ, এর মধ্যে আছে হচ্ছে এইচ রেফ ইকুয়াল হ্যাশ, এখানে আপাতত দিয়ে রাখি হোম। কি কথা বুঝছেন, কী কী আছে, হোম অ্যাবাউট ওয়ার্ক ব্লক, হোম অ্যাবাউট ওয়ার্ক ওয়ার্ক ব্লক ব্লগ কন্ট্রাক্ট, কথা বুঝতে পারছেন? তারপর এর মধ্যে কি থাকবে, লগ এরিয়ার মধ্যে থাকবে হচ্ছে এ,
এর মধ্যে আইএমজি দেন, এর মধ্যে হ্যাশ দেন, আর এখানে থাকবে হচ্ছে, এখানে দেন হচ্ছে ইমেজেস লোগো ডট পিএনজি। আচ্ছা, এই হচ্ছে অবস্থা। এবার হেডার বটমের মধ্যে কি আছে, টেক্সট আছে। এখন টেক্সটগুলো নেবো কেমনি আমরা, তাই না? এখান থেকে দেখেন যে টি লেখা আছে না, এখানে ক্লিক করেন। ক্লিক করার পর দেখেন এখানে একটা আয়ের মতো চলে আসছে, আপনার কার্সারটা কেমন হয়ে গেছে, আয়ের মতো চার সাইড দিয়ে একটা বর্ডার আছে, বর্ডার 1 পিক্সেল ডটেড। হ্যাঁ, ডটেড না, ডটেড চলে আসছে। যদি কোনো লেখার উপরে নেন দেখবেন আর বর্ডারটা থাকবে না, আছে, যে কোনো লেখার উপর নিয়ে গেলে এটা থাকে না। দেখেন যদি সেটা লেখা আকারে থাকে পিএইচডির মধ্যে নাই, যখন থাকবে না তখন এটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অনেক ইনফরমেশন দিচ্ছে, বলতেছে এটার ফন্ট ফ্যামিলি হচ্ছে টিটিলিয়াম ওয়েব বোল্ড। ফন্ট ফ্যামিলি কি? টিটিলিয়াম ওয়েব বোল্ড। এখন আপনি এখানে বলা হচ্ছে যদি তুমি এখানে ওকেতে ক্লিক করো তাহলে এটার ফন্ট ফ্যামিলি আর টিটিলিয়াম ওয়েব বোল্ড থাকবে না। ওকেতে ক্লিক করলে কি হবে না, টিটিলিয়াম ওয়েব বোল্ড থাকবে না। ওকে ক্লিক করেন, দেখেন আর নাই। তাহলে আমরা কি পেয়ে গেলাম, ফন্ট ফ্যামিলিও পেয়ে গেলাম, এখানে কালারটাও চলে আসছে। এখানে কালার, এখানে ক্লিক করলে এটা কী কালার ইউজ করা হয়েছে সেটা পাওয়া যাচ্ছে, এখানে কত পিক্সেল ফন্ট সাইজ এটা দেখা যাচ্ছে। কথা হচ্ছেন? আচ্ছা, রেগুলার, এই হচ্ছে অবস্থা। তাহলে আমরা সব কিছু পাচ্ছি না এখানে, এবং টিটিলিয়াম ওয়েব পাচ্ছি, এটার ফন্ট ফ্যামিলি। এবার এখানে যান, যাওয়ার পর আমরা এটাকে এখন কপি করতে পারবো। কন্ট্রোল এ দিলে সবগুলো সিলেক্ট হয়ে গেছে, কন্ট্রোল সি দিলে কপি। কপি করে এখানে আমরা দিয়ে দিই, সাপোজ H2 দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দেন এটা। এখন এখানে আমার 2 লাইন আছে, দেখেন উপরে একটা নিচে একটা। এখানে কাজ করতে হবে, উইথ দিলে ঝামেলা আছে, উইথ দিলে উপরেটা বড় হবে নিচেটা ছোট হবে। এখানে একটা, কারণ উপরেটাই ছোট আছে, এই জন্য আমরা ব্লকের পরে এখানে কাজ করতে পারি। ব্লকের পরে বিয়ার না, ব্লকের পরে শেষ করতে পারি। 2টা H2 দিলাম, নিলে কি স্পেস কমাতে পারবো না আমরা? কি করে কমাবো, লাইন হাইট দিলে তো কমে যাবে। আচ্ছা না, এটা দিলেও ইজিলি আসবে, বিয়ার দিলে একটু ঝামেলা আছে। আচ্ছা, এই হচ্ছে অবস্থা। এখন এর নিচে কি আছে, বাটন আছে, কাজ করতে পারি আমরা। এখানে নাম দিতে পারি কল টু অ্যাকশন, হেডার। বিশাল একটা ক্লাস দিলাম, এখানে দিয়ে দেন এ, এর মধ্যে দিয়ে দেন হচ্ছে এই স্রেফ। আর এখানে কী লেখা আছে, ওয়ার্ক উইথ আস। কি ঠিক আছে, এরকম লেখা আছে। তাহলে কিন্তু আমাদের হেডার পার্টটা কমপ্লিট, তাই না? এখন আমরা কি করতে পারি, এটা ডিজাইন করতে পারি। ডিজাইন করার জন্য আমাদের সিএসএসে যান, যাওয়ার পর এখানে লেখেন, আচ্ছা একটা জিনিস লিঙ্ক করেছিলাম আমরা, মনে আছে, নর্মালাইজ দিয়ে। নর্মালাইজের মধ্যে আসলে কী কী আছে দেখেন, এর মধ্যে ফন্ট ফ্যামিলি দেওয়া আছে, অটোমেটিক্যালি একটা পাচ্ছে, বডিতে মার্জিন দিয়ে 0 দিয়ে রাখছে, এইগুলোতে অনেক কিছু দিয়ে রাখছে, তারপর হচ্ছে আপনার অনেক কিছু দিয়ে, মানে যেগুলো নর্মালি মানে লাগে না, মানে আমরা ইউজ করি সেই জিনিসপত্র এখানে দিয়ে রাখছে। যেমন আমরা বডিতে মার্জিন 0 দিতাম না, এখানে অটোমেটিক্যালি দিয়ে রাখছে। আবার এখন দেখেন ইউএল দালাইতে আবার ইয়ে রাখছে, তাই না? কাজ করতে পারি এখানে ইউএল যে গিয়ে দিয়ে রাখেন লিস্ট, যাতে এটি পায়। আর কি দিতে পারি, হ্যাঁ ইউএল এ মার্জ,
ইমেলে কখনো মার্জিন প্যাডিং লাগতে পারে, আপাতত থাক। আচ্ছা, তারপরে হচ্ছে এতে টেক্সট ডেকোরেশন সবসময় নাম দিয়ে দেবা, তাই না? এতে টেক্সট ডেকোরেশন নাম দিই না, এতে ঠিক আছে। আমাদের মেন জিনিসপত্র করে ফেললাম। আচ্ছা, আর কি লাগবে আমাদের এখানে? বড়িতে মার্জিন জিরো প্যাডিং জিরো দেওয়ার দরকার নাই এখানে। হ্যাঁ, এবার এখানে এটা বাদ দিয়ে দেন এখন, সরি। আমরা হেডারে একটা কালার দেই, এখানে একটা কাজ করতে পারি, এখানে লিখে দিতে পারি হেডার এরিয়া, হেডার এরিয়া স্টাইল, স্টাইল ফ্রম হেয়ার। হেডার এরিয়ার মধ্যে কি হবে, এটা ব্যাকগ্রাউন্ড কালার হবে। ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে, আমরা যদি পিএইচডি থেকে যদি কালার নেই তাহলে অ্যাকচুয়াল কালারটা পাওয়া যাবে। ইচ্ছা করলে আমরা এখান থেকেও নিতে পারি, কিন্তু এখান থেকেও কালার নিতে পারি, বাট পিএইচডি থেকে নিলে অ্যাকচুয়াল কালার, কারণ এখানে বড় ছোট হওয়ার কারণে অ্যাকচুয়াল কালার নাও আসতে পারে, আপনার একটু একটু খারাপ আসতে পারে কালার। এই জন্য সবসময় কী করবো, পিএইচডি থেকে কালার নেবো, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে আমরা যেখানেই এখানে ক্লিক করবেন সে কালারটা কপি হয়ে যাবে, এই যে এটা এটা। এবার এখানে গিয়ে আপনি একটা হ্যাশ দিয়ে বসাই দেন, এটা হ্যাশ ছাড়া আসবে ওখানে, কথা বুঝছেন? আসছে, এখানে দেখেন কোনো স্পেস নাই, কারণ কি এটা মার্জিন আপনার যে জিরো করে দেওয়া আছে বডিতে। আচ্ছা, এবার আর কি করব, আমরা মিডল এরিয়াটাকে ডট যে মিডল এরিয়া আছে এটাকে কি করব, উইথ দেবো হচ্ছে 80% মার্জিন অটো, অটোমেটিক্যালি এটা মিডলে চলে আসবে। আচ্ছা, এইবার লগো এরিয়া যেটা আছে, লগো এরিয়া, লগো এরিয়াটাকে আমরা একটা উইথ দেবো, এবং উইথ দিলাম ধরেন কতটুকু দিতে পারি, লগো আরো কম দিলেও সমস্যা নাই, 30% আর 70% দিই, 30% এটা কি করতে হবে, ফ্লোট লেফট, আর মেইন এরিয়া, মেইন মেনু, মেইন মেনু যেটা আছে এটাকে কি করব, এটা একটা উইথ দেবো কত, 70% ফ্লোট লেফট, দুটাকেই ফ্লোট লেফট করলাম, তাহলে ঝামেলা ঝামেলা না, দুটাকে ফ্লোট লেফট করলে ঝামেলা, দুটাকেই ফ্লোট যখন লেফট করবেন তখন এর আগে যে ডিপটা আছে এটার এরিয়াটাকে এটাকে আফটার করতে হবে, আফটার কন্টেন্ট ফাঁকা, ক্লিয়ার বোথ। এখন দেখেন এই জায়গাগুলো থাকবে না কি, ঠিক আছে এখন? আচ্ছা, এবার এই মেনুগুলা, তাই না, এই মেনুর আমরা দেখেন এটাকে ফ্লোট লেফট করছি, মেন মেনুটাকে কী করছি, এটাকে ফ্লোট লেফট করছি। এবার এইটা আমরা ইচ্ছা করলে মেন মেনুর মধ্যে ইউএল আছে, ইউএলটাকে মার্জিন জিরো প্যাডিং জিরো, এটাকে তো আমরা ফ্লোট রাইট করতেই পারি নাকি, যাতে ডান দিকে চলে আসে, ঠিক আছে? এখন এর মধ্যে যে ইউএলের মধ্যে যে এলআইগুলো আছে, ইউএলের মধ্যে যে এলআইগুলো আছে এগুলাকে আমরা ফ্লোট লেফট, হয়েছে? এখন অবশ্য ফ্লোট লেফট যেহেতু করছি তাহলে আগের ডিপটাকে, আগের ডিপ কোনটা, ইউএল না, ফ্লোট লেফট করলে তাহলে আগের ডিপটাকে অবশ্যই আফটার করতে হবে। কথা বুঝছেন?
আচ্ছা এখন এগুলার কি করব আমরা, এর এর মধ্যে না এর মধ্যে, এর মধ্যে যে এ আছে এতে আমরা প্যাডিং দেবো, প্যাডিং কাজ করবে না, প্যাডিং 10 পিক্সেল এবং 20 পিক্সেল যদি দেই কাজ করবে না, যদি আমরা না ডিসপ্লে ব্লক না দিই, কি ঠিক আছে? এখন এটার কালার কী হবে? কালার হবে সাদা মনে হয়, দেখি একটু তারপরেও এটা টিটিলিয়াম, দেখছেন টিটিলিয়াম ওয়েব রেগুলার, এটার কালারটা হচ্ছে সাদা, এখানে দিয়ে দেন হচ্ছে কালার FFF 1.7. আচ্ছা এখন ফন্ট সাইজ এখানে দেওয়া থাকার কথা, এই যে ফন্ট সাইজ কত পিক্সেল? 16 পিক্সেল। ফন্ট সাইজ অ্যাকচুয়াল না থাকতে পারে, কথা বুঝতে পারছেন? তো আমরা দিলাম, দেখি যে আসলে কি অবস্থা, কতটুকু দাঁড়ায়। আচ্ছা এখন ফন্ট ফ্যামিলি দিতে হবে, তাই না? ফন্ট ফ্যামিলি অটোমেটিক্যালি পাচ্ছে সেন্স শেরিফটা। এখন আমরা যদি ফন্ট ফ্যামিলি পাওয়াতে চাই, প্রথমে যদি এরকম কোনো ফন্ট দেখেন, নাম কি ছিল এটা? TITILLIUM টিটিলিয়াম। আচ্ছা ফন্টের একটা বিশাল সমাহার আছে, গুগল ফন্ট, ফার্স্টে গুগল ফন্টে খুঁজবো, গুগল ফন্টে না না যদি পাই তাহলে ফ্রি কোথাও থেকে ডাউনলোড দেওয়ার ট্রাই করবো, যদি না তা যদি না পাই তাহলে ক্লায়েন্টকে বলবো যে তোমার ফন্টটা আমার কাছে নাই, তোমার ফন্টটা কিনে দাও, না আমি ডিফল্ট কোনো ফন্ট ইউজ করবো, তুমি বলো যে তোমার কাছে নাই, এটা প্রিমিয়াম ফন্ট আমার কাছে নাই। তো ফার্স্ট আমরা কী করবো, গুগলে যাবো, fonts.google.com এটা ওয়েবসাইট, কথা বুঝছেন? fonts.google.com। এখানে যাওয়ার পর আপনি এই যে এখানে দেখেন সার্চ দেওয়ার জায়গা আছে, এখানে দেখছেন, এখানে গিয়ে সার্চ দিবেন, কি লিখে সার্চ দিবেন? TITILLIUM, এখানে গিয়ে লেখেন TITILLIUM আছে, এখানে ক্লিক করেন, দেখেন এখানে ক্লিক করেন, ক্লিক করার পর টিটিলিয়াম ওয়েব, দেখছেন এখানে অনেক অনেক জিনিসপত্র আছে, এটা এটার বোল্ড এরকম মোটা লেখাও পাওয়া যাবে, আবার একদম পাতলা লেখাও পাওয়া করা যাবে, যেটা যখন লাগবে। আচ্ছা এখানে আপনার অনেক কিছু করা যাবে আর কি এটা এটা দিয়ে। এখন এটা এই ফন্টটা ইউজ করবেন কেমনে, তাই না? ইউজ করার জন্য এখানে দেখেন সিলেক্ট দিস ফন্ট, এখানে ক্লিক করবেন, ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে গেছে। এবার এখানে যান, কাস্টমাইজে যান, শুধু আমাদের রেগুলারটা দেওয়া আছে, বাট আমাদের তো এগুলো লাগতে পারে, লাগতে পারে না, মানে এগুলো লাগে সবগুলোকে ক্লিক করে রাখেন। সবগুলো রেট নিয়ে রাখি যখন যেটা লাগে। আচ্ছা এবারে ইচ্ছা করলে এখান থেকে ডাউনলোড দেওয়া যাবে, আমরা ডাউনলোড যদি না দিতে চান সরাসরি যে লিঙ্কটা দেখেন এখানে যে টিটিলিয়াম ওয়েব, যে সমস্ত ফন্টগুলোর নাম আমি ফন্ট ওয়েব দিছি না এগুলো সিলেক্ট হয়ে গেছে, এগুলো এগুলো যদি আমি না সিলেক্ট করে দিতাম তাহলে অত কিছু আসতো না এখানে। হ্যাঁ হ্যাঁ শুধু একটা আসতো, এই যে এখান থেকে 200 বা 300 এটা আসতো আর কি, সবগুলো সিলেক্ট করাতে এখানে অনেক অনেক লিঙ্কটা অনেক বড় হয়ে গেছে, সবগুলাই কপি করেন, কপি করে এই লিঙ্কটা বসায় দিবেন হচ্ছে HTML এর সবার উপরে, মানে এখানে বসায় দিলাম, হ্যাঁ গুগল এখানে লিঙ্ক করে দিলাম আমি লিঙ্ক, ঠিক আছে। এবার এটা ইউজ করবেন কেমনে, এই যে এখানে থেকে দেখেন CSS এর জন্য এটা এটা দেওয়া আছে, কপি করেন, কপি করে আপনি এখানে যে লেখেন বডি, বডি থেকে এটা বসিয়ে দেন, কারণ সব জায়গাতেই এই ফন্টেই হবে আছে, তাই না? আচ্ছা এবার দেখেন একটু চেঞ্জ হয়ে যাবে এগুলো, কি হয়েছে অন্যরকম, কি কথা বুঝছেন, পারবেন? এটা হচ্ছে গুগল ফন্ট থেকে তো এভাবে নেবেন,
গুগল ফন্টে যদি পান তাহলে তো এভাবে নেবেন, আর যদি এরকম হয়ে থাকে গুগল ফন্টের মধ্যে আপনি পাচ্ছেন না, যেমন সেটা কেমনে করবেন? আমি এরকম তাহলে এটা পাবে কেমনে? কোথায় এখানে নাম দিচ্ছেন? নাম দিলে তো সব ফোন পায় না, যেমন সব সব ফোন তো সব ফোন ফ্যামিলি তো একটা হবো না, হবো কি সব কিছু? এখন যেটা গুগলে দেওয়া আছে এটা ডাউনলোড করার দরকার নেই, গুগলে যেটা দেওয়া আছে সেটা এইভাবে এইভাবে দিতে হবে, লিঙ্কটা দিয়ে দিতে হবে গুগলে যেটা আছে। আর গুগলে যেটা নাই যেটা কিনতে হবে, একটা একটা ফুল ফাইল দিতে পারে আপনাদের, তাই না? বা ক্লায়েন্ট দিতে পারে, ফাইল দিতে পারে, অথবা পিএইচডির সঙ্গে দেখবেন ঘুমায় না আপনি তারা থাকেন। আপনাকে তো অ্যাক্টিভ মনে করছিলাম, ঘুমান কেন? একটা আচ্ছা, যদি এরকম ফন্ট হয় যেটা নাই মানে গুগলে নাই, যেমন আমি যাই গুগলে যাই, যেমন মাই রেড, হ্যাঁ মাই রেড প্রো ফন্ট, এটা ফন্ট ঠিক আছে, এটা দেখি আমি ফ্রি পাই নাকি, মানে যেগুলো ফাইল আকারে পাওয়া যায় আর কি। আই এম নট এ রোবট, এটা অনেক সময় ক্যাপসা আকারে দিয়ে রাখে, বিভিন্ন ওয়েবসাইটে দিয়ে রাখে এগুলো। আচ্ছা হয়ে গেছে, এই ফোনটা আমরা পেয়ে গেছি, যেখানে আসতেছে একটা মাই রেড প্রো রেগুলার। ধর এইটা আপনি ইউজ করবেন, এইটা আপনার ওয়েবসাইটে ইউজ করবেন, এই ক্লায়েন্ট আপনাকে এই ফোনটা দিয়ে দিচ্ছে, কথা বুঝছেন? সাপোজ এখানে একটা একটা ফোল্ডার বানান কাস্টম ফর্মের, একটা ফোল্ডারের মধ্যে রেখে দিলাম, ফরম্যাটটা কি ওটিএফ, হচ্ছে ওটিএফ ফরম্যাটে দেওয়া আছে, ওটিএফ একটা ফরম্যাট, ফন্টের একটা ফরম্যাট, যেরকম আইএনজি আমরা পিএনজি জেপি যেরকম একটা ফরম্যাট। এখন এই একটাই যদি আপনি দিয়ে দেন, একটাই যদি আপনি লিঙ্ক করান তাহলেও কাজ করবে, কিন্তু ঘটনা হচ্ছে কি একটা দিয়ে দিলেও কাজ করবে, কিন্তু ঘটনা হচ্ছে কি একটা দিলে সব ব্রাউজারে ঠিকঠাক মতো নাও কাজ করতে পারে। এই জন্য এটাকে কনভার্ট করবেন, এটাকে কনভার্ট করে বিভিন্ন রকম ফরম্যাটে ফরম্যাটে তৈরি করবেন। এটা তো তৈরি করার জন্য এখানে হচ্ছে অনলাইন ফন্টস কনভার্টার ডট কম, এখানে এখানে তাহলে যান, আপনার আপনার জন্য মনে পাকাচ্ছে, এত কষ্ট করে ক্লাস করছিলেন। আচ্ছা এরকম ওয়েবসাইট নাই, তাহলে অনলাইন ফন্ট কনভার্টার লিখে একটু সার দেই, নিশ্চয় কয়েকটা ভালো ভালো রেস্টুরেন্ট আছে, ফাল্গুনি ব্রোকলি, তারপর হচ্ছে আপনার নতুন এসে এখান, সবচেয়ে ফাল্গুনি ভালো চলে তাই, ঠিক পার্সোনালি দেখা করেন তাহলে। অনলাইন ফন্টস লিখছিলাম আমি, ফন্টস হবে না ফন্ট, ঠিক আছে
এখান থেকে কনভার্ট করা যায় যে কোনো ফন্টের একটা টাইপ থেকে বিভিন্ন রকম। ও আচ্ছা হয়ে গেছে। এখন আপনি কী কী ফর্ম্যাটে চান? আমাদের কী ফর্ম্যাট আছে এখানে? ওটিএফ, আমি চাচ্ছি ইওটি, এসভিজি, টিটিএফ, ডাব্লুএফএফ, এফএফ, এগুলো একটা ধরনের চাচ্ছি আমরা। এখানে ক্লিক করেন, ক্লিক করার পর আপনার ফন্ট এখান থেকে সিলেক্ট করে দেন। কথা বুঝছেন? এটা না, ডানে ক্লিক করেন, কিছুক্ষণ সময় নেবে, কনভার্ট করতেছে এই কয়েকটা ফরম্যাটে। আচ্ছা ডাউনলোডিং হচ্ছে এখন। আচ্ছা দেখেন এখানে বলছে কি, ওটা ডাউনলোড ই হয়ে গেছে, এখন বলছে কি ডোনেট, মানে দান করো। আমাদের ডোনেট করার মতো টাকা পয়সা নাই, আমরা কি করবি? ডাউনলোড অ্যাসাইনমেন্টে ক্লিক করেন, আপনার অ্যাসাইনমেন্ট না, অ্যাটাচমেন্ট, ডাউনলোড হয়ে গেছে, এর মধ্যে যান। দেখছেন যেগুলো দিয়েছিলাম আমরা সেগুলোই চলে আসছে। এখন এর মধ্যে গিয়ে এই ফাইলগুলোকে আপনি রেখে দেন, এই তো নাকি? এখন এগুলো দিয়ে কাজ করবেন কেমনে? লিঙ্ক আপ করতে হবে। লিঙ্ক আপ করার জন্য এখানে কেমনে করতে হবে একটু দেখেন। সাপোজ আপনি এখানে লিঙ্ক আপ করবেন, তাই না? এখানে লিখতে হবে অ্যাট দ্য রেট অফ ফন ফেস। কথা বুঝছেন? এখানে লিখতে হবে ফন ফ্যামিলি, এখানে যে কোনো নাম দেন, একটা কোটেশন দেন, কোটেশনের মধ্যে যে কোনো নাম রাখেন। সাপোজ আপনি রাখলেন ধরেন কামরুল ফন্ট, ঠিক আছে, আপনি যা লেখেন এখানে যা ইচ্ছা আপনি তাই লেখেন। এইবার এখানে লিখবেন ইউআরএল, সরি এসআরসি, ইউআরএল, ইউআরএল এর মধ্যে এটা কোথায় আছে? এখানে আছে না, কাস্টমের মধ্যে আছে, তাহলে আছে হচ্ছে এর মধ্যে, সরি এর মধ্যে স্ল্যাশ ওই লিঙ্কগুলো, যেমন ইওটি, ইওটিটা এখানে বসায় দেন। কথা বুঝছেন? এখন এখানে এটা আপনার লেখেন ফর মেট। আচ্ছা এখানে কীভাবে লিখতে হবে আমি স্ট্যান্ডার্ড দেখে আসি। এখানে লেখেন হচ্ছে কাস্টম ফন ইউজ অন সিএসএস। স্টাক ওভারফ্লো, এখানে অনেক ভালো ভালো জিনিসপত্র লেখে। আচ্ছা এখানে যাওয়ার পর নিচের দিকে একটু যাই, এখানে কেমনে লিখতে হবে জিনিসগুলো বলে দিছে। যেমন এসআরসি লিখছে, ইউআর, ইউআরএল দিছে, তার মধ্যে কী লিখছে আপনার ফন্টের নাম ইউটি। কথা বুঝতে পারছেন? আমাদের এখানে ইউটি ছিল না, ইউটি ছিলই, ইউটিটা বসায় দেন এখানে। আচ্ছা ইউটি বসানোর পর, সরি
এটা নরমালি রেখে দিছে ওকে আবার এসআরসি দিছে এসআরসি ইউআরএল পরে আর কি করছে আলাদা আলাদা করে করে নাই এখানে রাখছে হচ্ছে আচ্ছা ফরম্যাট দিছে আপনি ইচ্ছা করলে এখানেই আলাদা করে না রাখতে পারেন এখানে ইচ্ছা করলে রাখতে পারেন হবে এটা কি ফরম্যাট ইউটি না ইউটির জন্য কোনো ফরম্যাট ইউজ করছে না আচ্ছা কোনো ফরম্যাট ইউজ করে না তাহলে এটা কাজ করেন স্পেস দেন দিয়ে এখানে বলে দেন ইউটি ওকে এবার এখানে কমা দেন কমা দিয়ে আবার ইউআরএলটা লেখেন ইউটির পর কি আছে ওটিএফ ওটিএফ মানে কি লেখছে এখানে দেখেন তো ওটিএফ মানে কিছুই দেয় নাই তো আমরা এখানে কাজ করি ওটিএফই দিয়ে দিই আচ্ছা তারপর আর কি কি আছে এসভিজি 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 দিয়ে দেন আর কি কি আছে টিটিএফ আছে তাই না টিটিএফ হচ্ছে ট্রুটি আপনার ট্রু টাইপ টিটিএফ ট্রু টাইপ আচ্ছা তা আমাদের কী কী ফন্ট আছে একটা WFF তাই না WFF আর এটা আছে WFF 2 কথা বুঝছেন যখন হয়ে গেল শেষেরটাতে কী করলাম কমা দিয়ে দিলাম শেষ সেমিকোলন দিয়ে দিলাম এখন এই এখন আমাদের নর্মালি দেখা যাচ্ছে কীরকম ওয়েবসাইটে দেখা যাচ্ছে এরকম তাই না আমি যদি চাই যে এই মাই রেড ফন্টটা ইউজ করব কোথায় সাপোজ আপনার বডিতে ইউজ করবেন তাহলে এই যে কামরুল ফন্টস লেখা আছে না এইটাই এখানে গিয়ে বসাই দিতে হবে এখন দেখেন অন্যরকম একটা ফন্ট চলে আসবে আচ্ছা এটা করার আগে নর্মাল দেখি নর্মাল লাগতে কিরকম দেখা যায় এরকম এখন এটা বসালে কেমন দেখা যায় একটু দেখেন যদি এরকম না থাকে তাহলে তো বোঝা যাবে চেঞ্জ হচ্ছে চেঞ্জ হচ্ছে এটা হচ্ছে মাই রেড ফন্ট এটাকে আপনার ইনস্পেক্ট ক্লিমেন্ট করেন দেখেন কামরুন ফন্ট লেখা আসবে কোথায় বডিতে না দেখছেন আসছে এখানে তাহলে এখানে একটা আপনার আপনার কি বলে একটা অ্যাডভান্স আছে যেমন অ্যাডভান্স ডিবাগ ফায়ারবাগ ফায়ারবাগে চলে আসে আচ্ছা তাহলে আমরা এখন এখানে কি ইউজ করবো এটা না ইউজ করে টিটিলিয়ামটা ইউজ করলাম যেহেতু আমাদের এটাই লাগবে তাই না এখানে আপাতত দেখা দিলাম যে কেমনে কোনো কাস্টম ফন্ট আপনারা ইউজ করবেন কথা বুঝছেন আচ্ছা এই হচ্ছে অবস্থা এখন আমাদের উপরের পার্টটুকু এখনও কমপ্লিট হয় নাই কমপ্লিট করার জন্য আমরা বলবো মেন মেনুর মধ্যে যে এ আছে একে যখন হোভার করব তখন এখানে ব্যাকগ্রাউন্ড হবে হচ্ছে কি কালার এই কালারটা ব্যাকগ্রাউন্ড কালার
এখানে ক্লিক করেন, ক্লিক করার পর এখানে যান কপি হ্যাশ, আচ্ছা কাজ করেন আপনি হেডারের মধ্যে, হেডারের মধ্যে প্যাডিং দিয়ে দেন উপরে নিচে, উপরে নিচে 50 পিক্সেল, ডানে বামে 0 পিক্সেল প্যাডিং হবে, আছে। আচ্ছা এবার এখানে অনেক বেশি উপরে নিচে প্যাডিং দেওয়া আছে, কোথায়? এলআইয়ের মধ্যে আমরা উপরে নিচে দিয়ে দেবো হচ্ছে 5 পিক্সেল, যাতে একটু এটা আপনার চিকনের মতো হয় আর কি। ঠিক আছে, এখন হালকা মনে হয় আমার রাউন্ড আছে, তাই না? তাহলে এখানে কাজ করেন, এখানে বর্ডার রেডিয়াস 5 পিক্সেল, ঠিক আছে। এখন একটা সিলেক্ট হয়ে আছে, এখানে একটা সিলেক্ট আছে, আপনি চাচ্ছেন যে হোমটা সিলেক্ট হয়ে থাকবে, তাহলে কি করা যায়? এখানে হোমের মধ্যে, হোমের মধ্যে এখানে ক্লাস ইউজ করেন, নাম দেন অ্যাক্টিভ বা যে কোনো নাম দেন, সমস্যা নেই, কথা বুঝছেন? এখন এখানে কি করব, এটা সিলেক্ট রাখার জন্য বলবো যখন এইটা হবে এবং এর মধ্যে যখন কি হবে ডট অ্যাক্টিভ নামে ক্লাস হবে, তখন ওইটা কি হবে ওরকম হয়ে থাকবে, হয়? আচ্ছা এই কারণে হয় নাই, আমরা কোথায় ইউজ করছি এটা সেভ দেয়নি এখনো। কি ঠিক আছে, এখন এবার টেক্সট ট্রান্সফর্ম আপার ক্লাস হবে, তাই না? টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, কি ঠিক আছে? ডাইনামিক প্যাডিং মানে বেশি দেওয়া আছে, আমার মনে এত প্যাডিং হবে না। হ্যাঁ প্যাডিং কমেন একটু, এখানে কমায় দিয়ে দেন 15 পিক্সেল, কি ঠিক আছে এখন? নাকি বেশি হয়ে গেল মনে হয়, বেশি কমে গেছে, আগেটা ঠিক ছিল, আগেটা ঠিক ছিল। আচ্ছা এবার আমাদের উপরে পার্টটা মনে হয় মোটামুটি কমপ্লিট, এখন নিচের পার্টটুকু এতটুকু কমপ্লিট করতে হবে। এতটুকুর জন্য আমরা বলতে পারি হেডার যে বটম আছে, এখানে যান হেডার বটম যেটা আছে এটার প্যাডিং হবে উপরে নিচে 100 পিক্সেল, ডানে বামে 0, দিয়ে দেখি আসলে কী অবস্থা হয়। হয়েছে, ঠিক আছে। এইবার হেডার বটমটাকে আমরা কি করব, টেক্সট সেন্টার, এর মধ্যে যত কিছু লেখা আছে সব কিছু কি হয়ে যাবে সেন্টারে চলে আসবে, আছে। এখন এইটাকে ধরবো আমরা, তাই না? এটা কি আছে, এটা হচ্ছে হেডার বটমের মধ্যে যে H2 আছে, H2 আছে এইটার এর হচ্ছে কালার, কালার ফন্ট ফ্যামিলি তো দরকার নাই, ফন্ট সাইজ কত পিক্সেল এখানে দেওয়া আছে দেখেন তো, 42 পয়েন্টস, আমরা এখানে 43 দিয়ে দেখি আসলে কী অবস্থা। কি ঠিক আছে না এখন? একদম একদম পারফেক্ট মনে হয়। এবার লাইন হাইট কমায় দেন,
লাইন হাইট আমরা 20 পিক্সেল করে দেই, দেখি কি অবস্থা হয়। আরো কমবে না? কি ঠিক আছে এখন? আচ্ছা, এটার সঙ্গে মিলবে না, কারণ এটা জুম করা, এটা হচ্ছে আপনার জুম একটু পিছানো, তাই না? তাও ঠিক নাই, এদিকে আরো জায়গা দেখছেন, মানে একবার জুমও করা যাচ্ছে না, এরকম অবস্থা। আচ্ছা, এবার নিচে যে লেখাটা আছে এটাকে ঠিক করবো। দেখুন, আমরা এর কাজ করি, এটাকে নিয়ে যাই এর মধ্যে, এটা এর মধ্যে এ আছে, এর আপনার ব্যাকগ্রাউন্ড দেন হচ্ছে প্যারিং, উপরে নিচে 10 পিক্সেল, ডানে বামে 40 পিক্সেল। ওকে, আমরা ফন সাইজ দিলাম ধরেন 20 পিক্সেল। কালার কি FFF না টেক্স আপার কেস? এবার মার্জিন টপ উইড কেন দেবো? আচ্ছা, এবার কাজ করছে না, কি কারণে? এখানে কি করে নাই, ডিসপ্লে ব্লক করে নাই, এই জন্য প্রেমটা কাজ করে মেবি। এখন এখানে এটা কাজ করেন, এখানে মার্জিন টপ দিয়ে দেন 20 পিক্সেল, দেখেন নিচে নামে কিনা। না, ল্যাপটপের বয়স না, এখানে আপনার প্রচন্ড পরিমাণ নেট স্লো। নামছে? আচ্ছা, নাম দিছে, বাট ঠিক আছে এখন, বাট এটা কি হবে, এত বড় কি হবে, ছোট হয়ে যাবে, তাই না? এটা এই জন্যই বড় হয়েছে, কারণ এখানে কি ইউজ করছি আমরা, ডিসপ্লে ব্লক কি ইউজ করবো এখানে, ইন লাইন ব্লক। তাহলে এটা যতটুকু লেখা ঠিক ততটুকুই চলে আসবে, আইসে এখন কি পারফেক্ট দেখেন তো। আচ্ছা, বেশি নিচে নেমে গেছে এদিকে, তাহলে আমরা 50 দিয়ে দিই, ঠিক আছে এখন, এখনো বেশি আছে। ঠিক আছে এখন, আচ্ছা আমরা এখানে প্যাডিং দিছিলাম, জানি আমি একটু বাড়াই দেই, 60 পিক্সেল দিয়ে দেই, হালকা হালকা প্যাডিং হবে। প্যাডিং 10 পিক্সেল, সরি প্যাডিং না, এখানে বর্ডার এরিয়াস হবে। বর্ডার এরিয়াস 10 পিক্সেল, বেশি হয়ে গেছে না?
ঠিক আছে, এখন আমরা একটা বক্স ছেড়ে দেবো, তাই না? বক্সেরও 0 পিক্সেল ডান দিকে, নিচ দিকে 5 পিক্সেল, কোনো ব্লার হবে হালকা, ধরেন 5 পিক্সেল ব্লার হবে, তারপরে কালারটা হবে, তাই না? ওকে, আসে আসে, ঝাপসা হবে না আসলে, এখানে 0 করে দেন। এখন ঠিক আছে, এখন পারফেক্ট। আমরা একটা কাজ করতে পারি, যখন এতে যখন কি করব, হোভার করব, তখন বক্সারও থাকবে না, বক্সারও 0 হয়ে যাবে। কিছু মনে হয়, কিছু বোঝা যায়? আচ্ছা, আরো অনেক কিছু করা যেতে পারে, করা যেতে পারে। এটাকে একটা মানে মনে প্রেস করা হচ্ছে, এরকম করা যাবে। আচ্ছা, এই হচ্ছে অবস্থা। তো আমাদের উপরের পার্টটুকু মনে হয় কমপ্লিট, দেখেন তো, খুব কি কম, খুব কি কঠিন, অনেক ইজি। জাস্ট হ্যাঁ, শুরু করতাম তাহলে অনেক তাড়াতাড়ি হয়ে যেত, কথা বুঝছেন? হ্যাঁ, দেখেনি আমি, তাহলে ওই ক্লাসটা দেখে নেন কষ্ট করে একটু। আমি যে জিনিস দেখাবো সে জিনিস তো দেখাবো না বারবার। ঠিক আছে, আজকে একজন, আজকে এক ব্যাসের একজন বলতেছে, ফোন দিছে আমারে, যে ভাই আচ্ছা একটু পিছনের দিকে সাইলেন্ট থাকেন, রেসপন্সিভ করার সময় যে ছোট করা হয়, এটা কিভাবে করা হয়? আমি বললাম কোনো একটা ব্যাসে দেখে, কোনো একটা ক্লাসে দেখাইছি আপনাদের, এটা ভিডিওটা দেখেন একটু কষ্ট করে। আমি যদি দেখাইছি ওটা যদি আপনি ইগনোর করেন, তাহলে তো পরবর্তীতে আরও আরও কিছু ইগনোর করতে পারেন, কষ্ট করে খুঁজে বের করেন, তাহলে মনে থাকবে যে কোনো কিছুকে ইগনোর করা যাবে না, কথা বুঝছেন? কারণ আমি রেসপন্সিভ দেখাইছি, বাট কেমন শুরু করতে হবে এই কথাটা বলে দেয়নি, অবিশ্বাস্য। ঘুমাইছে, আর ক্লাস যখন ভিডিও দেখছে তখন করছে কি, দেখছে মনে করে এখানে তো গল্প করছে, তাকে একটু টানি, এখানে তো গল্প করছে, একটু টানি। আচ্ছা, এখন দেখেন আমাদের এটা কমপ্লিট, এবার এই পার্ট টু করবো, দেখেন একটু খেয়াল করেন, এইটুকু করবো, অনেক সোজা আগের মতো। আমরা এখানে একটা কাজ করি, এখানে নিচে বলে দিতে পারি হেডার এরিয়া এন্ড হেয়ার, এন্ড হেয়ার, এখানে লেখেন নাম কি, রাস সার্ভিসেস এরিয়া, সার্ভিসেস এরিয়া স্টার্ট ফ্রম হেয়ার, এখানে লেখেন, এটা একটা সেকশন দেওয়া যায় না, নাম সার্ভিসেস এরিয়া, সার্ভিসেস এরিয়া, এর মধ্যে তো অবশ্যই মিডিল এরিয়া থাকবে, আচ্ছা এবার কি হবে, এর মধ্যে মেইনলি আসে হচ্ছে একটা এইচ টু আছে, একটা এইচ আর আছে, একটা হচ্ছে পি আছে। আমরা এইচ টু দিতে পারি,
পেস্টের মধ্যে কিছু লেখা আছে, এটাও টিটিলিয়াম। কপি করেন, কপি করে এখানে বসায় দেন। তারপর আস্তে হচ্ছে একটা এইচ টু, তাই না? এইচআর পিটেক আছে, পির মধ্যে আছে হচ্ছে আচ্ছা আর কি আছে এখানে হচ্ছে, সমস্যা নেই সমস্যা নেই, ওটা ছোটো ছোটো করা যাবে।